বন্ধুরা কলকাতা পুলিশ কনস্টেবল এন্ড লেডি কনস্টেবলে পিটি পি এমটিতে কতটা কি প্রয়োজন সেটি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তুমি যদি কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে একদম অফিসিয়ালি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব ওকে দেখো অনেকে যাদের ওজন কম রয়েছে তারা হয়তো অনেকে চিন্তিত বা টেনশানে রয়েছ এবং অনেকেও কিন্তু আমাকে কিছু প্রার্থী কমেন্টও করেছিল কি দাদা হাইট অনুসারে কি ওজন নেবে তোমরা জানো যে কলকাতা পুলিশ কনস্টেবলে হাইট অনুসারে ওজন নিয়ে থাকে তো সেটি হয়তো তোমরা ভাবছো যে হাইট অনুসারে কি ওজন নেবে তো যারা হয়তো যাদের ওজন কম হয়তো তারা হয়তো ভাববে যে আমি যদি পরীক্ষায় পাস করি হয়তো আমি ওজনে বাদ চলে যাব বা আমার ওভার ওয়েট রয়েছে হয়তো আমি ওভারওয়েটে বাদ যাব তো সেটিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে তো বন্ধুরা কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়েছে পরীক্ষাও কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের হাইটটা আমি বলে দিচ্ছি ওকে এখানে দেখো প্রথমত তোমাদের হাইট ওয়েট এবং চেস্ট দেখো এখানে কিন্তু দেখো মেলের ক্ষেত্রে কনস্টেবল মেল ক্যান্ডিডেট যারা রয়েছ শুধুমাত্র গোর্খা গারোয়ালস রাজবংশী এবং এসটি টি প্রার্থী ছাড়া সকলের ক্ষেত্রে ও বিসি এস সি জেনারেল ক্যাটাগরি ই ক্যাটাগরি তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন তোমার হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার ওকে গোর্খা গারোয়ালস রাজবংশী এবং শিডুল ট্রাইব ছাড়া এসটি ছাড়া হাইট হতে হবে সকলের জন্য একশো সাতষট্টি সেন্টিমিটার এটি কিন্তু মেল প্রার্থীদের জন্য ওকে মেল প্রার্থীদের জন্য একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা হতে হবে তাহলে তুমি কিন্তু ফিট হয়ে যাবে যদি তোমার এক সেন্টিমিটার কম থাকে বা সেম সেম হাইট থেকে তবু আশা করছি তুমি ফিট হয়ে যাবে ওকে একটু ভালোভাবে দাঁড়াবে এবং কিছু ব্যায়াম ট্যাম করো যদি তোমার এক সেন্টিমিটার কম থাকে তাহলে সেটি কিন্তু ইনক্রিজ হয়ে যাবে আর এখানে দেখো তোমাদের ওজনটা মিনিমাম এখানে দেখো তোমার হাইট যতই থাকুক না কেন এখানে তোমাদের ওয়েট কিন্তু একদম নির্ধারিত করে দেওয়া হয়েছে শুধুমাত্র সাতান্ন কেজি যদি তোমার ওজন থাকে তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে ফিট হবে ওকে এখানে কিন্তু হাইট অনুসারে কোনো ওজন তোমাদের লাগবে না কলকাতা পুলিশ কনস্টেবলে আগে তোমাদের ছিল কিন্তু নতুন যে নিয়ম পি তরফ থেকে লাগু করা হয়েছে সেটা কলকাতা পুলিশ কনস্টেবল বা তোমাদের ডাব্লিউ কনস্টেবল যেটাই হোক না কেন তোমাদের সাতান্ন কেজি যদি ওজন থাকে তাহলে তুমি যতই হাইট থাকুক না কেন তোমার একশো সত্তর একশো ছিয়াত্তর বা একশো আশি যেটাই হাইট তোমার থাকুক না কেন তোমার যদি তোমার যদি মিনিমাম সাতান্ন কেজি ওয়েট থাকে তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে আর এখানে দেখো তোমাদের চেস্ট আটাত্তর সেন্টিমিটার নর্ম্যাল এবং পাঁচ সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে ওকে ফাইভ সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে নর্ম্যালে কিন্তু আটাত্তর চেস্ট অর্থাৎ চেস্টও কিন্তু অনেকটাই কম করে দেওয়া হয়েছে তো যারা পাতলা যাদের শরীরটা কিন্তু মোটা না এবং চেষ্ট কিন্তু যাদের আশি কি হয় এসএসসি জিডিতে তোমাদের আশি নর্মাল চেস্ট ফাইভ সেন্টিমিটার ফোলাতে হয় কিন্তু এখানে নর্মাল চেস্টও কিন্তু এখানে কম আছে সেহেতু যাদের শরীর কম পাতলা রয়েছে তারা কিন্তু তাদের পক্ষে কিন্তু এটা একটা ভালো দিক ওকে আর দেখো যারা গোর্খা গারোয়ালস রাজবংশী এবং সিডুল ট্রাইব রয়েছে। তাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার উচ্চতা হতে হবে তিপান্ন কেজি কিন্তু তাদের ক্ষেত্রে ওজন ওকে তাদের ক্ষেত্রে তিপান্ন কেজি ওজন থাকলেই হবে হাইট যত থাকুক না কেন তিপান্ন কেজি ওজন থাকতে হবে গোর্খা গারোয়ালস রাজবংশী এবং এস টি প্রার্থীদের জন্য মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তিপান্ন কেজি যদি ওজন থাকে তাহলে কিন্তু সে কোয়ালিফাই করতে পারবে অর্থাৎ জেনারেল এস সি জেনারেল প্রার্থীর থেকে এখানে কিন্তু চার কেজি ওজন জুন কিন্তু তাদের ছাড় দেওয়া হয়েছে এবং চেস্টেও কিন্তু নর্মাল চেস্টে দুই সেন্টিমিটার এখানে ছাড় দেওয়া হয়েছে কিন্তু সকলকে কিন্তু পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে গোর্খা গারোয়ালস রাজবংশী এবং এস টি প্রার্থীকেও কিন্তু পাঁচ সেন্টিমিটার কিন্তু চেস্ট ফুলাতে হবে কিন্তু নর্মাল চেস্টে অন্যান্য প্রার্থী থেকে দুই সেন্টিমিটার এখানে কম করা হয়েছে ওকে এটি কিন্তু মেলের ক্ষেত্রে এবার ফিমেলের ক্ষেত্রে দেখো যারা লেডি রয়েছে লেডি কনস্টেবল তাদের ক্ষেত্রে গোর্খা গারোয়ালস রাজবংশী এবং এস টি প্রার্থী বাদ দিয়ে বাকি সকলের ক্ষেত্রে হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার ওকে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি ওকে এখানে দেখতে পাচ্ছ উনপঞ্চাশ কেজি কিন্তু তোমার ওজন হতে হবে এবার অনেকে হয়তো বলবে কি আমার ওজন কম রয়েছে তাহলে বিভিন্ন খাবার রয়েছে পুষ্টিকর জাতীয় খাবার রয়েছে সেগুলো খেয়ে তুমি কিন্তু দুই তিন কিলো ওজন কিন্তু ইনক্রিজ করতে পারো আর যাদের ওভার রয়েছে ওভার ওয়েটে কিন্তু তোমার বাদ দেওয়া হবে না আর খুব একটা ওভারওয়েট মেয়েদের থাকে না লেডিদের থাকে না তো এখানে দেখো ওজন কিন্তু ঊনপঞ্চাশ কেজি হতে হবে আর যারা গোর্খা গারোয়ালস রাজবংশী এবং এস টি প্রার্থী রয়েছ তোমাদের ক্ষেত্রে একশো বাউন্ন সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং এখানে কিন্তু পঁয়তাল্লিশ কেজি ওজন ওকে যারা এসটি টি গোর্খা গারোয়ালস এবং রাজবংশী তাদের ক্ষেত্রে একশো বাউান্ন সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং পঁয়তাল্লিশ কেজি ওজন হতে হবে তাহলেই তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে যদি তোমার তেতাল্লিশ কেজি হয় বা বিয়াল্লিশ কেজি হয় বা চল্লিশ কেজি হয় তো দু চার কেজি কিন্তু আরামসে তুমি কিন্তু ইনক্রিজ করতে পারবে আর চেস্টের ক্ষেত্রে মেয়েদের কোনো চেস্ট লাগবে না ওকে তো এইটি ছিল তোমাদের হাইট ওয়েট তার সঙ্গে সঙ্গে চেস্ট এক্ষেত্রে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে কোনো হাইট অনুসারে ওজন কিন্তু তোমাদের লাগছে না এটা কিন্তু পুরোপুরিভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম একদম অফিসিয়ালি তোমরা যে নোটিফিকেশান দেখছো এটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান যখন তোমাদের যখন তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল তখন কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল এখানে তোমাদের প্রিলিমিনারি রিটেনের কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে তারপরে তোমাদের পিইটি পি এম শেয়ার করছি আস্তে আস্তে এখানে দেখো পি যেটা রান তোমাদের হবে রানটা এখানে দেখো তোমাদের পিইটি আমি শেয়ার করলাম এখানে রান দেখতে পাচ্ছ তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে অর্থাৎ মেলের ক্ষেত্রে এখানে কিন্তু রানে কাউরির কোনো ছাড় নেই ওকে রানিংয়ে কাউরির সে এসসি হোক বা এস টি হোক বা রাজবংশী হোক বা গোর্খা গারোয়ালস যেই হোক না কেন রানিংয়ে কিন্তু কাউরের কোনো ছাড় নেই এখানে মেল প্রার্থী হলেই ষোলোশো মিটার তোমাকে রান করতে হবে সেখানে কিন্তু সাড়ে ছয় মিনিট সময় থাকবে আর লেডি কনস্টেবল অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট হলে আটশো মিটার রান করতে হবে এবং সাড়ে চার মিনিট কিন্তু সময় থাকবে ওকে রানিংয়ে কিন্তু কাউরের কোনো ছাড় নেই ফিমেলের ক্ষেত্রে আটশো মিটার সাড়ে চার মিনিট এবং মেলের ক্ষেত্রে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিট তাহলে রানিং ক্লিয়ার হয়ে গেল। আর মেনের যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ যখন তোমাদের মেনস পরীক্ষা হবে তার যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে পঁচিশ ইংলিশ থাকবে তোমাদের দশ এবং ম্যাথ থাকবে তোমাদের পঁচিশ এবং রিজনিং থাকবে তোমাদের পঁচিশ টোটাল কিন্তু পঁচাশি নাম্বারে কিন্তু তোমাদের মেন এক্সাম হবে আর পনেরো নাম্বারে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি এবং নেপালি ভাষায় ওকে ইংলিশ এবং তোমাদের বেঙ্গলি এবং নেপালি ভাষায় কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে তো এটি ছিল তোমাদের পিটি অ্যান্ড পিএমটির আপডেট যেটা তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে বিভিন্ন ভিডিওতে তাই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যারা ও হাইট অনুসারে ওজনের কথা ভাবছ হয়তো ডিমোটিভেট হচ্ছ তো তোমাদেরকে বলবো হাইট অনুসারে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলে কোনো ওজন কোনো ওয়েট কিন্তু তোমাদের লাগবে না ওকে তো বন্ধুরা এটি ছিল আপডেট ধন্যবাদ